নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে বাড়িতেই নিম কীটনাশক তৈরি করবেন, সেটাও আবার নিম পাতা জলে ফোটানোর ঝামেলা ছাড়াই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে যাক। বন্ধুরা, নিম গাছের মধ্যে অ্যাজাডাইরেকথিন নামক এক ধরনের উপাদান উপস্থিত থাকায় নিম গাছের কাণ্ড, পাতা, ছাল ও ফল নিম কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। নিম গাছের পাতা থেকে এই জৈব কীটনাশক আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। এর জন্য এখানে দেখুন, আমি বেশ কিছুটা নিম পাতা সংগ্রহ করেছি। প্রথমে এই নিম পাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডার বা শিল নোড়াতে খুব ভালোভাবে বেটে পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন, এই পাতাগুলো বেটে আমি বেশ খানিকটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটিভাবে 500 ml বা হাফ লিটারের মতো নিম কীটনাশক তৈরি করব। এর জন্য 500 ml-এর মতো জল এখানে আমি নিয়েছি। এই 500 ml নিম কীটনাশক তৈরি করার জন্য 1 চা-চামচ পরিমাণ নিম পাতার পেস্ট এখানে নিতে হবে। খানিকটা বেশি বা কম পরিমাণ হলেও খুব একটা সমস্যা হবে না, তবে এই অনুপাতে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর এর মধ্যে 500 ml জল মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটিকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটিকে কোনো একটি ঢাকনা চাপা দিয়ে কম করে 20 থেকে 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। বন্ধুরা, প্রায় 24 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন, মিশ্রণটির কালার ঠিক কীরকম হয়েছে। এরপর আবার এই মিশ্রণটিকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ঘেঁটে নিতে হবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটিকে ছেঁকে নিচ্ছি। এই ছাঁকার কাজে কোনো সুতির পাতলা কাপড়ও ব্যবহার করা যেতে পারে। মিশ্রণটির মধ্যে যাতে কোনো ধরনের নিম পাতার দানা অংশ না থাকে সেটি নিশ্চিত করার জন্য প্রথম পাত্র ও ছাঁকনিটিকে পরিষ্কার করে দ্বিতীয়বারের জন্য মিশ্রণটিকে ছেঁকে নিচ্ছি। কারণ মিশ্রণের মধ্যে নিম পাতার কোনো দানা অংশ থেকে থাকলে তা স্প্রেয়ারের নজলে আটকে যেতে পারে, তাই এই বাড়তি সতর্কতা। এরপর এই মিশ্রণের থেকে 200 থেকে 250 ml-এর মতো এই স্প্রেয়ারের মধ্যে ভরে নিচ্ছি ও কিভাবে তা ব্যবহার করবেন তা আপনাদের সামনে তুলে ধরছি। এই 200 থেকে 250 ml নিম কীটনাশকের সঙ্গে 1 থেকে 2 ফোঁটা হ্যান্ড ওয়াশ মিশিয়ে নিচ্ছি। এটা স্টিকারের কাজ করে। এর পরিবর্তে আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু বা ডিশওয়াশও এখানে ব্যবহার করতে পারেন। এরপরে স্প্রেয়ারটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে হ্যান্ড ওয়াশ ও নিম কীটনাশক খুব ভালোভাবে মিশে যায়। একই রকমভাবে এই বেঁচে থাকা 200 থেকে 250 ml নিম কীটনাশকও আমরা ব্যবহারের উপযোগী করে বানিয়ে নিতে পারব। তো বন্ধুরা, এই নিম কীটনাশকটি আমি এখানে একটি লঙ্কা গাছে ব্যবহার করছি। গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে। এ সময় গাছটিতে পাতা কোঁকড়ানো ও জাব পোকার হাত থেকে বাঁচাতে এটি আমি স্প্রে করছি। এই নিম কীটনাশকের কোনো সাইড ইফেক্ট না থাকায় এটি গাছে ফুল ও ফল থাকা অবস্থাতেও ব্যবহার করা যায়। তবে বন্ধুরা, এখানে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই নিম কীটনাশকটি আপনারা কখনও রৌদ্রের সময় গাছে ব্যবহার করবেন না। কারণ এই নিম কীটনাশকের মধ্যে অবস্থিত যে অ্যাজাডাইরেকথিনের কথা আপনাদের জানালাম, তা ডাইরেক্ট সানলাইটে সঠিকভাবে কাজ করতে পারে না। তাই এটি ব্যবহারের সঠিক সময় হলো বিকেলবেলা বা সন্ধ্যের সময়। এটি স্প্রে করার সময় পাতার নিচের দিকেও খুব ভালোভাবে স্প্রে করতে হবে, তাতে পাতার নিচে লুকিয়ে থাকা বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড়ের হাত থেকেও গাছটিকে বাঁচাতে পারবেন। বন্ধুরা, 7 থেকে 10 দিন অন্তর এই নিম কীটনাশক ব্যবহার করে গেলে গাছে প্রায় কোনো ধরনের ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ ঘটবে না ও আপনার শখের গাছগুলো সুন্দর ও ঝকঝকে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।